বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটু রেড কালারের বাইক 160 সিসি অ্যাপাচি আরটিআর। দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক ভালো মানের বাইক, ব্যাংকের 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়া আছে। আপনি সারা বাংলাদেশ যে কোনো জায়গার নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটি আপনি নিজের নামে হবে, নিজের জেলার নামে হবে, আপনি হবেন এই বাইকটির ফার্স্ট মালিক। খুব কম প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। বাইকটি সিলাক প্রবাসী ভাইয়ের বাইক। এই বাইকটি চলেছে খুবই কম, সব কিছু জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলতে চাই যারা শোরুম কন্ডিশনে একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি অবশ্যই নেবেন। বাইকটি কিন্তু একদম নতুন, এখনকার লেটেস্ট মডেল। বাইকটির বয়স অনলি 4 মাস। বাইকটি বাসার ভিতরে পড়েছিল, সব কিছু জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। যারা সুন্দর কোয়ালিটির একটি ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি যদি আমি আপনাদেরকে দেখাই সামনের টায়ার কন্ডিশন, মধ্যে দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। চারিদিক দিয়ে গ্রিপস রয়েছে। মধ্যে দেখুন বাইকটি যদি সামনে মাথার কন্ডিশন দেখাই দেখতেছেন একদম ফ্রেশ। বাইকটির সামনে সকব কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন অনেক সুন্দর, একদম নতুনের মতো। বাইকটি যদি সামনের লুকস আমি আপনাদেরকে একটা বার দেখাই দেখুন, বাইকটির লুকস কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। আমি চারিদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি অবশ্যই নেবেন। সুন্দর মানের বাইক দেখুন আমি দেখাচ্ছি। এখন যদি দেখাই বাইকটির কালার কন্ডিশন, তো দেখুন বাইকটির কালার কন্ডিশন একদম ঠিক আছে। চারিদিক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি অবশ্যই নেবেন। বাইকটির কালার দেখুন বন্ধুরা, কোনো প্রকার দাগ স্পট ক্রাশ কোনো কিছুই নাই। যারা নতুনের মতো একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি অবশ্যই নেবেন। বাইকটি একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। এখন যদি দেখাই এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে, তো বাইকটির ইঞ্জিন কোয়ালিটি বন্ধুরা নতুন বাইকটি চলেছে খুব কম, আমি আপনাদেরকে সব কিছু জানাবো। দেখুন বাইকটির স্টিকার রয়েছে, ঠিক আছে, নতুন কোয়ালিটির ইঞ্জিন এবং নতুন কোয়ালিটির বাইক, এখনকার লেটেস্ট মডেল। এখন যদি দেখা হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার দেখুন, সামনের টায়ার পিছনের টায়ার একদমই ফ্রেশ আছে, আপনি অনেকদিন পর্যন্ত চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন বলবো হচ্ছে বন্ধুরা এই বাইকটির নাম্বার সম্পর্কে। বন্ধুরা ব্যাংকে 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়া আছে, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি হবেন এই বাইকটির ফার্স্ট মালিক। আমরা শোরুম পেপার্স আপনার নামে চেঞ্জ করে দেবো, আমরা যে ফাইলপত্র দেবো আপনার কাছের বিআরটিএতে আপনি জমা দিয়ে দিলেই, মানে আপনার বাড়ি যদি ঢাকা হয় তো ঢাকা বিআরটিএতে যদি জমা দেন এই ফাইলপত্র, তাহলে ঢাকার নামে নাম্বার হবে, আপনার নিজ নামে হবে এই নাম বাইকটি, ঠিক আছে। আর এই দিক থেকে যদি দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সের কন্ডিশন দেখুন একদমই ফ্রেশ এবং ভালো মানের। আর এই দিক থেকে যদি দেখা হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি একদমই সুন্দর রয়েছে, অনেক ভালো মানের রয়েছে। তো এখন দেখাবো হচ্ছে বাইকটি চলেছে কতগুলো। বন্ধুরা দেখুন বাইকটি চলেছে অনলি 1200 কিলোমিটার 2 পয়েন্ট। দেখুন এটি এই বাইকটির জেনুইন চলা, দেখতেই পাচ্ছেন আপনারা। বাইকটির কন্ডিশন আমি আপনাদেরকে যদি দেখাই দেখুন একদম নতুন বাইক বন্ধুরা। এখন দেখা হচ্ছে বাইকটির সাউন্ড, দেখুন বন্ধুরা বাইকটির সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটির ব্যাংকে কিন্তু টাকা যাওয়া যাওয়া আছে 14,200 টাকা। এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে, 1,43,000 টাকা বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস, ঠিক আছে। আপনারা নিজের জেলার নামে নিজের ডিস্ট্রিক্টের নামে করে নিতে পারবেন। বাইকটি কিন্তু 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়া আছে, আপনাকে কোনো প্রকার টাকা পয়সা জমা দিতে হবে না, আপনি খালি নিয়ে ফাইলপত্র জমা দিয়ে দেবেন বিআরটিএতে। যাই হোক, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বাইক নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।